চুয়াডাঙ্গারে জীবনগরে নতুন পাড়া সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী নিহত। চুয়াডাঙ্গারে জীবনগর উপজেলার সীমান্তে ইউনিয়নের নতুন পাড়া গ্রামের করিম মণ্ডলের ছেলে মাদক ব্যবসায়ী 35 বছর বয়স্ক বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যায় বিজিবির গোপন সংবাদ পায় নতুন পাড়া সীমান্তে আলামিনের আমবাগানে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে নতুন পাড়া বিওপির নাইব সুবেদার হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অবস্থান করা জসিম মণ্ডলকে 23 বোতল ফেন্সিডিলে আটক করে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর সে জানায় তার অধীনস্থ আরও ফেন্সিডিল জৈনিক আব্দুর রহমানের বাগানে লুকানো অবস্থায় আছে। তার দেওয়া এমন তথ্যের ভিত্তিতে রাত 12টার দিকে গ্রামের বরগড়িয়া মাঠে সত্যতা যাচাই করতে গেলে সে সময় আটককৃত আসামি জসিমুদ্দিনের সহযোগিতা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য আচমকা টহলদলের উপর আক্রমণ এবং গুলিবর্ষণ করে। এতে টহলদলের 2 জন বিজিবির সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে টহল দল পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় পালায়নরত আসামি কুখ্যাত মাদক চোরাকারবারী মোহাম্মদ জসিমুদ্দিন গুলিবিদ্ধ হয়। সে সময় ঘটনাস্থল থেকে 2টি ব্যাগে রাখা 300 বোতল ফেন্সিডিল, 2টি তার কাটা কেচি, 1টি ছুরি, হাসুয়া ও 1টি লম্বা কাঁচি উদ্ধার করা হয়। অতঃপর আহত জসিমকে উদ্ধার করে জীবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী জসিমের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এই প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের চুয়াডাঙ্গার শামসুদ্দোহা আব্দুল মজুমদার, জিগো নিউজ 24.com। বিশ্বের কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায়, জিবি নিউজ 24.com।